হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য গল্প। আজ আমি তৈরি করব শিম দিয়ে বোয়াল মাছ। এটি আমার মার হাতের একটি প্রিয় রান্নার মধ্যে অন্যতম। চলুন তাহলে দেখা যাক কিভাবে রান্না করি। মাছগুলো পরিষ্কার করে আমি মাটির পাতিলে নিয়ে নিলাম। এখন বেশ কিছু লবণ দিয়ে ভালো করে মেখে নিব। মাখার পর আমার মা বাইরে রাখতো, কিন্তু আমি ফ্রিজে রাখবো এবং ফিরে আসব একদিন পরে। ফিরে আসলাম একদিন পরে এবং মাছগুলোকে রান্না করার আগে আরেকটু পানি দিয়ে ধুয়ে নিব লবণ ছাড়াবার জন্য। চুলোয় কড়াই বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। তেলটা যখন গরম হবে তখন দিয়ে দিব বড় একটা পেঁয়াজ চপ করা। পেঁয়াজটা সামান্য ভাজা হলে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন। সামান্য একটু ভেজে একটু পানি ঢেলে দিব, যাতে আদা রসুন পোড়া লেগে না যায়। এখন দিয়ে দিব 2 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে মরিচের গুঁড়ো স্বাদ মতো এবং ধনে গুঁড়ো। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে একটু পানি ঢেলে দিলাম। মশলাগুলো আরেকটু কষিয়ে নিলাম এবং ঢেলে দিলাম মাছগুলো। মাছগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরেকটু কষাবার জন্য। মাছগুলো এখন আলাদা পাত্রে উঠিয়ে নিলাম। বাকি মশলার মধ্যে এখন আমি শিমগুলা ঢেলে দিব এবং আমি কিছুক্ষণ কষিয়ে। আমি এখানে কিছুটা লবণ দিব যেহেতু আমি আগে দেইনি। আবার আমি কিছুটা গরম পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। শিমটা সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো ঢেলে দিব। এখন কিছুটা পানি দিয়ে নেড়েচেড়ে কিছু কাঁচামরিচ দিব, তারপর টমেটো দিয়ে নেড়েচেড়ে ঢেকে রাখব। পর ঢাকনা খুলে দিয়ে দেব কিছু ভাজা জিরের গুঁড়ো, তারপরে কিছু ধনে পাতা কুচি দিয়ে ঢেকে রাখবো। হয়ে যাবে রান্না।